হাই ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। তো ভিউয়ার্স, 2020 সালে ব্লগারে একের পর এক আপডেট এসে যাচ্ছে। তো সম্প্রতি একটি আপডেট এসেছে, তা হলো বর্তমানে যে কোনো ব্লগার সাইট অর্থাৎ ডট ব্লগস্পট থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন, কোনো প্রকার ডোমেনের দরকার হবে না। কিভাবে আপনার ডট ব্লগস্পট সাইটটি অ্যাডসেন্সের জন্য এলিজিবল করবেন এবং অ্যাডসেন্সে অ্যাপ্লাই করবেন তা বিস্তারিত নিয়ে আজকের এই ভিডিওটি, তাই অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর এখনো যদি এই ভিডিওটিতে একটি লাইক করে না থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর এমনই ব্লগিং টিপস অ্যান্ড ট্রিক, অনলাইন ইনকাম, এসইও রিলেটেড ভিডিও পেতে এখনই AJS40 চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দিন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, 2019 সাল পর্যন্ত ব্লগারে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে কয়েকটি পোস্ট লিখলেই ব্লগারের আর্নিং অপশনে অ্যাডসেন্সের সাইন আপ বাটনটি অটোমেটিকলি চলে আসতো। সেখান থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করে অ্যাডসেন্স যদি অ্যাপ্রুভ হতো তাহলে ব্লগার সাইট থেকে ইনকাম করা যেত। কিন্তু 2020 সালে ব্লগারে আপডেটের পর ডট ব্লগস্পট সাইট থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য সাইন আপ বাটন বন্ধ করে দিয়েছিল গুগল, যার কারণে অবশ্যই একটি ডোমেন কিনে তারপর আপনাকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করতে হতো। কিন্তু সম্প্রতি এই আপডেটের পর আবারও সেই সিস্টেমটি চালু করেছে, যেটার মাধ্যমে আপনি আপনার ব্লগারের যে কোনো সাইট থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন। যেমন এখানে দেখেন আমার একটি সাইট রয়েছে, এই সাইটটি যদি আমি এখান থেকে ভিউ ব্লগে ক্লিক করি তাহলে উপর দিকে দেখবেন যে এখানে রয়েছে যে .blogspot.com। ভালোভাবে আপনারা দেখতে পাচ্ছেন .blogspot.com, এখানে কিন্তু কোনো প্রকার মাস্টার ডোমেন অ্যাড করা নাই। তো এখানে যদি আমি এখান থেকে আর্নিং অপশনে চলে আসি তাহলে এখানে দেখেন ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, এটা কিন্তু অটোমেটিকলি চলে আসছে। তো এখানে আমার বেশ কিছু পোস্ট করা রয়েছে। তো এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, যদি পোস্ট না থাকে তাহলে এটা হবে কি না? তো দেখেন এখান থেকে আমি একটা সাব ব্লগ ওপেন করছি যেখানে কিন্তু একটা পোস্ট নাই, এখানে দেখেন দেয়ার আর নো পোস্ট। তো এখান থেকে যদি আমি আর্নিং অপশনে চলে আসি তাহলেও দেখেন এখানে কিন্তু ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট, অর্থাৎ ব্লগারের এই আপডেটের পর আপনার যে কোনো ব্লগার সাইট থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করতে পারবেন, কারণ আর্নিং অপশনে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টের কিন্তু অপশনটি তারা দিয়ে দিয়েছে। আর যদিও আপনার এখানে এই ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট অথবা অ্যাডসেন্সের জন্য এলিজিবিলিটি না দেখায়, তাহলে আপনারা কি করবেন, সরাসরি আপনার ব্লগে কয়েকটি পোস্ট লিখবেন এবং 3-4 দিন পরে দেখবেন অটোমেটিকলি আর্নিং অপশনে কিন্তু এই অপশন দিয়ে চলে আসছে ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনারা সরাসরি ক্রিয়েট অ্যাডসেন্স অ্যাকাউন্টে ক্লিক করবেন অ্যাডসেন্সে অ্যাপ্লাই করার জন্য। তাহলে এখানে দেখবেন যে নতুন একটি ট্যাব ওপেন হয়ে গেল এবং অ্যাডসেন্সের ইন্টারফেসটি কিন্তু চলে আসছে, যেটা কিন্তু আসতো না সম্প্রতি এই আপডেটের জন্য, এটা চলে আসছে যেটা 2020 সালে আপডেটের পর আসতো না। তো এখানে দেখেন আপনার জিমেইলটি শো করছে এবং নিচের দিকে আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটি এটা কিন্তু শো করছে এবং লাস্টের দিকে দেখতে পাচ্ছেন .blogspot.com। কিন্তু বেশ কিছুদিন আগে পর্যন্ত কিন্তু .blogspot.com থেকে অ্যাডসেন্সে অ্যাপ্লাই করা যেত না, এই আপডেটের পর এই অপশনটা কিন্তু চলে আসছে। তো এখান থেকে আপনি আপনার ইউআরএলটি চেঞ্জ করতে পারবেন না, যেহেতু আপনি সরাসরি আপনার ব্লগ থেকে অ্যাডসেন্সে কানেক্ট করছেন। তারপর এখান থেকে গেট মোর আউট অফ অ্যাডসেন্স, এটার জন্য আপনারা জাস্ট এখান থেকে ইয়েস করে দিবেন। তাহলে কি হবে, অ্যাডসেন্সের যে কোনো আপডেট আপনার এই যে জিমেইলটি এখানে চলে আসবে, আপনি চাইলে নো করে দিতে পারেন, তবে আমি আপনাকে সাজেস্ট করবো এখান থেকে আপনার ইয়েস এই অপশনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন যে আপনার কান্ট্রিটা এখানে দিতে বলছে, তো এখান থেকে আপনি আপনার কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন, আপনার যে কান্ট্রি এখান থেকে সেই কান্ট্রিটি দিয়ে দিবেন। আমি বাংলাদেশ থেকে, তাই এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। তারপর এখানে নিচের দিকে যাওয়ার পর নিচের দিকে দেখতে পাচ্ছেন একটি বক্স রয়েছে এবং এদের কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন, এগুলোকে আপনাদের অবশ্যই ইয়েস করতে হবে, তা না হলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো তার জন্য এখান থেকে জাস্ট এই বক্সে একটা টিক মার্ক করে দিবেন, অর্থাৎ ক্লিক করবেন। তারপর এখান থেকে যদি নিচে যান তাহলে এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট, তো উপরে ইনফরমেশন গুলো আপনারা একটু মিলিয়ে আসবেন, সবকিছু ঠিকঠাক আছে কিনা। তো এখান থেকে আপনারা জাস্ট এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে আপনার এই সাইটটি আবারও লোড নেবে এবং আপনার সামনে অ্যাডসেন্সের ঠিক এই ইন্টারফেসটি কিন্তু চলে আসবে। তো এখান থেকে আপনারা সরাসরি গেট স্টার্টেড এ ক্লিক করে দিবেন। গেট স্টার্টেড এ ক্লিক করার পর এখানে অ্যাডসেন্সের পেমেন্ট অপশনের কিন্তু দেখেন ফর্মটি কিন্তু চলে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন পেমেন্ট অ্যাড্রেস ডিটেলস রয়েছে, তো এখানে আপনাদের এই ফর্মটি ভালোভাবে ফিল আপ করতে হবে। তো প্রথম দিকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ, তো এটা যেমনই আছে ইন্ডিভিজুয়াল এমনই থাকবে, এখান থেকে কিছু চেঞ্জ করার দরকার নাই, ইন্ডিভিজুয়ালি থাকবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেম অ্যান্ড অ্যাড্রেস, তো এখানে আপনার যে জিমেইলটি রয়েছে জিমেইলের নামটা অটোমেটিকলি চলে আসবে। তো এখান থেকে আপনি আপনার অথবা আপনার ফ্যামিলি কারো যার একটি ন্যাশনাল আইডি কার্ড আছে তার এখানে নামটি দিয়ে দিবেন, ন্যাশনাল আইডি কার্ডে যে নামটি দেওয়া রয়েছে ঠিক ওই নামটি। তারপর ন্যাশনাল আইডি কার্ড দেখে এখানে অ্যাড্রেসটি দিয়ে দিবেন। তো অ্যাড্রেস লাইন অনে আপনি দিয়ে দিবেন আপনার ভিলেজ দিয়ে আপনার ভিলেজের নামটি, তারপর একটা কমা দিয়ে আপনার পোস্ট এবং আপনাদের যে পোস্ট যেখানে সেই পোস্টের নামটি দিয়ে দিবেন। তারপর এখান থেকে অ্যাড্রেস লাইন 2-তে দিলেন যে আপনার উপজেলা এবং জেলা, এই দুটো সুন্দরভাবে দেওয়ার পর এখান থেকে আপনারা জাস্ট এই যে সিটি রয়েছে
আপনাদের যে শহর বা যে বিভাগটি রয়েছে এটা দিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনার পোস্টাল কোডটি দিয়ে দিবেন। তো পোস্ট কোডের ডান দিকে দেখেন এখানে একটি চিহ্ন দেওয়া রয়েছে, এবং এখানে যদি মাউস পয়েন্টার নেন তাহলে এখানে দেখেন একটা নোট দিয়েছে এরা, ডু নট নো ইউর পোস্ট কোড প্লিজ ফাইন্ড ইট। অর্থাৎ এই যে যে পোস্ট কোডটি এটা অবশ্যই আপনাকে ঠিক মতো দিতে হবে, তা না হলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে $10 হলে যে অ্যাড্রেস ভেরিফিকেশন চিঠিটি আসবে সেটা কিন্তু আপনি খুঁজে পাবেন না। তাই পোস্ট কোডটি অবশ্যই আপনারা আপনার যে ন্যাশনাল আইডি কার্ড থাকবে, অর্থাৎ যার নাম অ্যাড্রেস এখানে দিবেন, সেই ন্যাশনাল আইডি কার্ডের অপর পেজে গেলে আপনি কিন্তু এই পোস্ট কোডটি পেয়ে যাবেন সুন্দরভাবে। এখানে পোস্ট কোডটি দিয়ে দিবেন, তারপর এখান থেকে আপনার যে ফোন নাম্বারটি থাকবে সেই ফোন নাম্বারটি অপশনাল রয়েছে, অবশ্যই এখানে আপনার ফোন নাম্বারটি দিবেন, দিলেও হয় না দিলেও হয়। তবে আমি আপনাকে সাজেস্ট করবো অবশ্যই আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, যে ফোন নাম্বারটি সবসময় ওপেন থাকে, কারণ যখনই আপনার পোস্ট অফিসে আপনার অ্যাডসেন্স ভেরিফিকেশনের চিঠিটি চলে আসবে $10 হলে, পোস্ট অফিস থেকে যাতে সরাসরি আপনার সাথে যোগাযোগ করতে পারে এই নাম্বারের মাধ্যমে, এই জন্য অবশ্যই একটা নাম্বার দিয়ে দিবেন। তারপর এখান থেকে সাবমিটে এই অপশনে ক্লিক করে দিবেন। তো এবার আমি এখান থেকে আমার ডিটেলসটা এখানে দিয়ে দিচ্ছি। তো এখানে দেখেন আমার ফর্মটি ফিল আপ করে ফেলেছি, ফার্স্টে অ্যাকাউন্ট টাইপ রয়েছে ইন্ডিভিজুয়াল, এটা অবশ্যই থাকবে। তারপর এখানে দেখেন আমি আমার নামটি দিয়েছি, তারপর এখান থেকে অ্যাড্রেস লাইন অনে দিয়েছি ভিলেজ, তারপর পোস্ট, তারপর অ্যাড্রেস লাইন টু তে দিয়েছি উপজেলা এবং জেলা, তারপর এখান থেকে আমি আমার সিটিটি দিয়ে দিয়েছি এবং সেই সাথে পোস্ট কোডটি দিয়ে দিয়েছি। তো অবশ্যই আপনার পোস্ট কোডটি একটু সঠিকভাবে দিবেন, যদি আপনার জানা না থাকে তাহলে কারো কাছে জেনে নেবেন। এবং আপনি যার আইডি কার্ড দেখে এই ফর্মটি ফিল আপ করবেন ওই আইডি কার্ডের পিছনেই কিন্তু পোস্ট কোডটি পেয়ে যাবেন। তারপর এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়েছি, সবকিছু ঠিকঠাক থাকলে আপনারা এই ফর্মটা ভালোভাবে দেখে নেবেন, সবকিছু ঠিকঠাক থাকলে এখান থেকে জাস্ট সাবমিট এই অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করলে এখানে আপনার সাইটটি একটু লোড নেবে। তো দেখেন এখানে কিন্তু আপনাকে ভেরিফাই করতে বলছে যে ভেরিফাই ইউর ফোন নাম্বার, অ্যাডসেন্স রিকোয়ার্ড এ ভেরিফাই ফোন নাম্বার। তো অনেক সময় আপনার এই যে জিমেইলটি যদি ভেরিফাই করা থাকে তাহলে কিন্তু এই এখানে ভেরিফাই করতে নাও বলতে পারে, আবার অনেক সময় এই ভেরিফাই করতে বলে। যদি আপনার এখানে ভেরিফাই করতে না বলে তাহলে টেনশন করার কোনো কারণ নাই, আর যদি এখানে ভেরিফাই করতে বলে তাহলে এখান থেকে আপনার দুটো অপশন দেখতে পাবেন। প্রথম হচ্ছে আপনার ফোন নাম্বারটি দেখে নেবেন ঠিক আছে কিনা, যদি ফোন নাম্বার ঠিক থাকে তাহলে এখানে আপনি দুইটা অপশনে এদের ভেরিফিকেশন কোডটি পেতে পারেন, এক হচ্ছে SMS এর মাধ্যমে, এক হচ্ছে ভয়েস কলের মাধ্যমে। তো আমি এখানে টেক্সট এটাতে সিলেক্ট করে দিলাম, এখান থেকে গেট ভেরিফিকেশন কোড এই অপশনে ক্লিক করে দিলাম। তাহলে কি হবে, আমার এই যে নাম্বারটি এই নাম্বারে একটি ভেরিফিকেশন কোড চলে যাবে। তো এখান থেকে আপনার ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর এখান থেকে জাস্ট সাবমিটে ক্লিক করে দিবেন। যদি আপনার এখানে যে জিমেইলটি রয়েছে এই জিমেইলটি যদি ভেরিফাই করা থাকে তাহলে এখানে আপনাকে আর ভেরিফিকেশন করতে বলবে না, যদি জিমেইলটি ভেরিফাই করা না থাকে তাহলে অবশ্যই আপনাকে ভেরিফাই করতে বলবে এবং এভাবে আপনার ভেরিফাই করে দিবেন। যদি আগে থেকে জিমেইলটি ভেরিফাই করা থাকে তাহলে জাস্ট এখান থেকে সাবমিট অপশনে ক্লিক করলে আপনাকে এই ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখানে দেখেন আপনার যে সাইটটি, এই সাইটটি কিন্তু অলরেডি রিভিউতে চলে গিয়েছে, এখানে রয়েছে উই আর ওয়ার্কিং অন সেটিং, অর্থাৎ এখানে আপনার সাইটটি কিন্তু রিভিউতে রয়েছে এখন থেকে চলে গেল, এবং এখানে বলতেছে যে 2 সপ্তাহের মতো লাগবে এদের রিপ্লাইটা দিতে। এখান থেকে আপনারা একটু অপেক্ষা করবেন, বর্তমানে করোনার জন্য 2 সপ্তাহ বা তার বেশি সময় লাগতেছে, এখান থেকে অ্যাডসেন্স থেকে রিপ্লাই দিতে অনেক সময় 1 মাসও লেগে যায়, তাই ধৈর্য হারা হবেন না। এবং কিভাবে আপনার যে কোনো ব্লগার সাইট থেকে অ্যাডসেন্স অ্যাপ্লাই করবেন সেটা কিন্তু আপনাদের ভালোভাবে দেখিয়ে দিলাম। তো এবার এখান থেকে আপনার সাইটটি যদি একটু লোড করেন, অর্থাৎ আপনার ব্লগার সাইটটি কিন্তু যদি একটু রিফ্রেশ দেন তাহলে এখানে দেখেন যে আপনার সাইটটি রিভিউতে রয়েছে, এ দেখেন অ্যাডসেন্স আর রিভিউইং ইওর সাইট রয়েছে। এখানে আর্নিং অপশনে ক্লিক করলে আপনারা এই লেখাটি কিন্তু পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা যদি গো টু অ্যাডসেন্স এই অপশনে ক্লিক করেন তাহলে সরাসরি আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিন্তু নিয়ে যাবে। তো দেখেন এখানে অ্যাডসেন্স অ্যাকাউন্টে লোড হচ্ছে, এবং একটু পরে দেখবেন যে আপনার সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি কিন্তু ওপেন হয়ে গেছে। তো দেখেন এখানে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, এবং এখানে বলতেছে যে আপনার সাইটটি রিভিউতে আছে, 2 সপ্তাহের মধ্যে আপনাকে রিপ্লাই করবে। তো আর আপনার এই যে ব্রাউজারটা থেকে আপনি অ্যাডসেন্সে অ্যাপ্লাই করলেন, এখানে যদি আপনার অনেকগুলো জিমেইল যদি লগ ইন করা থাকে তাহলে কিন্তু আপনার এই গো টু অ্যাডসেন্স এখানে ক্লিক করলে সরাসরি অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ওপেন নাও হতে পারে। তার জন্য এই যে আপনার ব্লগ সাইটটি যে জিমেইল দিয়ে তৈরি করা সেই জিমেইল এবং পাসওয়ার্ডটি দিয়ে যদি অ্যাডসেন্সে লগ ইন করেন তাহলে ঠিক আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে কি করে যে কোনো ব্লগ সাইট থেকে আপনার সরাসরি অ্যাডসেন্সে কানেক্ট করাবেন। তারপর যদি বুঝতে কোনো রকম সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে নোট করবেন। এছাড়াও আপনার কোনো ব্লগ সাইট যদি অ্যাডসেন্সের জন্য নট এলিজিবল দেখায় তাহলে ফেসবুক পেজে নক করে জানাবেন, আমি চেষ্টা করবো আপনার ব্লগ সাইটটিকে কীভাবে অ্যাডসেন্সের জন্য এলিজিবল করা যায়। তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।